বর্ধমান, সাধক কমলাকান্ত প্রতিষ্ঠিত কমলাকান্ত কালীবাড়ি, জায়গাটাই সাধক কমলাকান্তর সাধন ক্ষেত্র। এবি অন্বেষণ কমলাকান্ত কালীবাড়িতে এসছে। কমলাকান্ত কালীবাড়ি, বোরহাট, বর্ধমান, সাধক কমলাকান্ত প্রতিষ্ঠিত কমলাকান্ত কালীবাড়ি, এই সেই মা কমলাকান্ত কালী। মন্দির সাধারণত সাড়ে বারোটা অবধি খোলা থাকে, আপনারা আসুন। বর্ধমান থেকে বাসে চেপে বোরহাট বা টোটো বা রিক্সায় চেপে বোরহাট, ওখান থেকে সামনেই কমলাকান্ত কালীবাড়ি। আপনারা আমার চ্যানেলটার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সাধক কমলাকান্ত, সাধক কমলাকান্ত শুনে একটু বলুন। একটু আমার একটু ইয়ে করে যাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলা যাবে না যখন, তাহলে এটুকু শুধু বলে দিন, একটু কত সালে প্রতিষ্ঠা হয়ে কমলাকান্ত? আচ্ছা, কমলাকান্ত সমাধির উপর মা দাঁড়িয়ে আছেন, এবং এটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে একটু বলে দিন। 1216 খ্রিস্টাব্দ। তার মানে বুঝতে পারছেন এটা কত বছরের পুরনো? এটা 2024 গঙ্গাও আছে এখানে, এখানে ওইটা আছে, ওখানে গঙ্গাও আছে। আর মোটামুটি কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে একটু বলে দিন। এটা সকাল 6টার থেকে 12:30 অবধি খোলা থাকে। হ্যাঁ, আর বিকেলে? আর বিকেলে 4টার থেকে 8টা। ঠিক আছে, গোলাপি রঙের ধূপটা ওখানে, আপনারা আসুন, সাধক কমলাকান্তকে দর্শন করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। জায়গাটাই সাধক কমলাকান্তর সাধন ক্ষেত্র। এখানে পঞ্চমন্দির আসন আছে, এই দেখতে পাচ্ছেন পঞ্চমন্দির, এটাই সেই সাধক কমলাকান্ত সাধন ক্ষেত্র, যেখানে সাধক কমলাকান্ত সিদ্ধি লাভ করেছিল। খুব ঐতিহাসিক স্থান, এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব আছে। পঞ্চমন্দির আসন এখানে দেখতে পাচ্ছেন, 5টা ইয়ে আছে। এখানেই সে ভৈরব বাবা কমলাকান্ত মা কালীর সঙ্গেই সে ভৈরব